নতুন চাকরি করার স্বপ্ন পূরণ হলো না স্বপ্ন ছিল ছোট সন্তানকে নিয়ে স্কুলে যাওয়ার কিন্তু আগুনে কেড়ে নিয়েছে তার এই স্বপ্ন বলছিলাম নিহমের বাসিন্দা বাংলাদেশি গৃহবধূ শিপলি বেগমের কথা যিনি আটচল্লিশ বছর বয়সে প্রাণ হারিয়েছেন মর্মান্তিক আগুনে পুড়ে ঘটনাটি ঘটেছে গত আটাইশ আগস্ট ইস্ট লন্ডনের হামের নিয়ম ও এলাকায় যেখানে আগুনে পুড়ে মারা গেছেন আটচল্লিশ বছর বয়সী শিপলি বেগম যার রয়েছে তিন সন্তান এছাড়া সে সময় আগুনে পুড়ে আহত হয়েছেন তার স্বামী মোহাম্মদ আহাদ এই মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে প্রতিবেশীদের যদিও পুলিশ বলছে এই ঘটনায় তারা পঞ্চান্ন বছর বয়স্ক এক ব্যক্তিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত করছে তবে তিন সন্তান হারিয়েছে তার মাকে যিনি নতুন করে একটি চাকরি শুরু করছিলেন কেয়ারার জব শুরু করার কথা ছিল এবং তার ছোট সন্তানকেও নিয়ে যাওয়ার কথা ছিল স্কুলে এই মর্মান্তিক ঘটনার বর্ণনাতে গিয়ে ওয়ের ওই ঘরের প্রতিবেশী ইমরান সাইদ তিনি বলেছেন গত আঠাইশ তারিখ যখন আমি দুপুরের খাবার খাচ্ছিলাম সে সময় হঠাৎ করে চিৎকার শুনতে পাই বাইরে এসে দেখি শিপলি বেগম পুরোপুরি আগুনে দগ্ধ হয়ে দৌড়াচ্ছে তার স্বামী মোহাম্মদ আহাদের হাতও জ্বলে গেছে এবং সে ফায়ার ব্লাঙ্কেট দিয়ে শিপলি বেগমকে জড়িয়ে ধরার চেষ্টা করছে এরপর ইমরান সাঈদ ওই বাসায় ঢুকে তাদের তিন সন্তানকে বের করে নিয়ে আসেন ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের দল সেখানে পৌঁছেছিল এবং ম্যাট পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে তারা খবর পেয়ে সেখানে যায় এবং সেখানে তিনটি ফায়ার ইঞ্জিন এবং পনেরো জন ফায়ার ফাইটার বার্কিং এবং স্টার্টফুড এবং লেটন স্টোন থেকে যায় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং আহত অবস্থায় শিপলি বেগম এবং তার স্বামীকে হসপিটালে নিয়ে যায় সেখানে সেদিন বিকেলেই মারা যায় শিবলি বেগম এবং বলা হয়েছে ব্রোঞ্জফিল্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রায় শরীরের ছিয়ানব্বই শতাংশ পুড়ে যাওয়ায় মৃত্যু করেছে শিবলি বেগমের এটি বেগম শিবলি বেগমের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এর পাশাপাশি ম্যাট পুলিশ বলছে তারা ঘটনার সাথে জড়িত সন্দেহে পঞ্চান্ন বছর বয়সী একজনকে আটক করেছে এবং তদন্ত অব্যাহত রেখেছে এটা বলা হচ্ছে যে তার পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা বলছেন শিবলি বেগম তিনি কেয়ারার জব শুরু করার কথা ছিল পাশাপাশি স্কুল হোলিডে শেষ হওয়ার পর অন্য দুই সন্তান স্কুলে যেত পাশাপাশি তার ছোট সন্তানকেও তিনি স্কুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু আগুনের লেলিহান শিখা তার সেই স্বপ্ন ভেঙে দিয়েছে এখানকার প্রতিবেশী যারা তারা জানিয়েছেন এরা বার্মিংহামের ওয়ালসাল থেকে কিছুদিন আগেই এই বাসায় এসেছেন এবং এখানে তিন মাস আগে এসেছেন এবং তারা বলছেন শিল্পী বেগম অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন তার পুরো ফ্যামিলি অত্যন্ত বন্ধুবৎসল ছিল তারা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন এবং একজন বলছেন মোর ইন ফ্রান্স তিরাশি বছর বয়স্ক সে বলছেন শিল্পী বেগম ছিলেন খুবই খুবই একজন সুন্দর মনের নারী এবং এই ঘটনা তাকে অত্যন্ত আহত করেছে আরেকজন প্রত্যক্ষদর্শী সংবাদ প্রকাশ করেছে মাই লন্ডন নিউজ সেখানে বলা হয়েছে মোহাম্মদ আলী নামের সতেরো বছর এই বয়স্ক এই লোক তিনি বলেছেন তারা যখন দেখেছেন শিল্পী বেগম এবং মোহাম্মদ আহাত তারা আগুনে পুরে বাইরে কাতরাচ্ছেন এবং এই সময় মোহাম্মদ আলী বলছেন যখন মোহাম্মদ আহাত শিল্পী বেগমকে ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে ধরেছেন প্রায় কয়েক সেকেন্ড শ্রীবি বেগম হাঁটতে পেরেছিলেন কিন্তু এরপর আর পারেননি এই ঘটনা তাকে ট্রমাটাইজ করে দিয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা তদন্ত অব্যাহত রেখেছে এবং এই ঘটনায় যদি কারও কোনো কিছু জানা থাকে তাহলে যেন তাদেরকে জানানো হয় সর্বার হোসেন টপ নিউজ লন্ডন